গল্প গ্লোবাল, এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো, তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়, শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়, প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। দেবী, সে আজ থেকে কম বেশি 100 বছর আগেকার কথা। পৌষ মাসের দীর্ঘ রজনী কিছুতেই যেন শেষ হতে চায় না। উমাপ্রসাদের ঘুম ভেঙে গেল, স্ত্রীকে লেপের ভেতর খুঁজে পেল না। বিছানা হাতড়িয়ে দেখল তার ষোড়শী পত্নী একপাশে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। খুব সাবধানে লেপখানা তার গায়ে চাপিয়ে দিল। উমাপ্রসাদ 20 বছরের যুবক, সম্প্রতি সংস্কৃত ছেড়ে শখ করে পারস্য ভাষা শিখতে আরম্ভ করেছে। মা নেই, বাবা পরম পণ্ডিত, পরম ধার্মিক, নিষ্ঠাবান, শক্তির উপাসক, গ্রামের জমিদার, সম্মানের শেষ নেই। অনেকের বিশ্বাস উমাপ্রসাদের পিতা কালীকিঙ্কর রায় মহাশয় একজন প্রকৃত সিদ্ধ পুরুষ, আদ্যাশক্তির বিশেষ অনুগৃহীত। ছেলে থেকে বুড়ো গ্রামের সবাই তাকে দেবতার মতো শ্রদ্ধা করে। নবীন উমাপ্রসাদ নতুন প্রেমের মাদকতা সবে মাত্র অনুভব করতে আরম্ভ করেছে। 5-6 বছর আগে তার বিয়ে হয়েছে বটে, কিন্তু পত্নীর সাথে ঘনিষ্ঠতার সূত্রপাত এই নতুন। স্ত্রীর নাম দয়াময়ী। গা ঢেকে দেবার পর উমাপ্রসাদ স্ত্রীর গলার ওপর হাত রেখে দেখল শীতে ঠান্ডা হয়ে গেছে। অত্যন্ত ধীরে ধীরে পত্নীর মুখে একটা চুমু খেল। যেরকম নিয়মিত তালে দয়াময়ীর নিঃশ্বাস পড়ছিল, সহসা তার ব্যতিক্রম ঘটল। উমাপ্রসাদ বুঝল স্ত্রী জেগে গেছে। মৃদুস্বরে ডাকল, দয়া। দয়া বলল, কি? কিটা? খুব দীর্ঘ করে বলল, তুমি বুঝি জেগে রয়েছ? দয়া ঢোক গিলে বলল, না, ঘুমোচ্ছিলাম। উমাপ্রসাদ আদর করে স্ত্রীকে বুকের কাছে টেনে এনে বলল, ঘুমোচ্ছিলে তা উত্তর দিল কে? দয়া তখন নিজের ভুল বুঝতে পেরেছে, অপ্রতিভ হল, বলল, আগে ঘুমোচ্ছিলাম, এখন জেগে উঠলাম। উমাপ্রসাদ জিজ্ঞেস করল, এখন কখন? ঠিক কোন সময়? কোন সময় আবার? সেই তখন? কখন? যাও, আমি জানি না। এই বলে দয়া স্বামীর বাহুপাশ থেকে মুক্ত হওয়ার বৃথা চেষ্টা করল। ঠিক কখন জেগেছে এ কথা দয়া কিছুতেই বলবে না, আর তার স্বামীও কিছুতেই ছাড়বে না। কিছুক্ষণ মান অভিমানের পর দয়াই হার মানল, উত্তর দিল, সেই যখন তুমি? হ্যাঁ, সেই যখন আমি কি করলাম? দয়া খুব তাড়াতাড়ি করে বলল, সেই যখন তুমি আমায় চুমু খেলে। হলো, মা গো মা, এত জানে। রাত শেষ হতে তখনও বাকি আছে।
দুজনের কথা আর ফুরোয় না। অধিকাংশ কথারই না আছে মাথা না আছে মুণ্ড। নানা কথার পর উমাপ্রসাদ বলল, দেখো আমি ভাবছি পশ্চিমে চাকরি করতে বেরোব। তোমার আবার চাকরি করা কেন? তোমার কিসের দুঃখ? জমিদারের ছেলে হয়ে কেউ চাকরি করে না কি? আমার এখানে দুঃখ আছে বই কি? কি দুঃখ? তুমি যদি আমার দুঃখ বুঝবে তাহলে আর আমার দুঃখ কিসের? একথা শুনে দয়াভারী অপ্রস্তুত হয়ে গেল। ভাবতে লাগলো কি দুঃখ, ভেবে কিছুই স্থির করতে পারল না। একটু দুষ্টুমি বুদ্ধি এলো, বলল, তোমার কি দুঃখ? আমি বুঝি মনের মতো হইনি? দয়া জানত একথা বললে উমাপ্রসাদকে আঘাত করা হবে। উমাপ্রসাদ প্রিয় মুখে অজস্র চুম্বন করে এই আঘাতের প্রতিশোধ নিল। পরে বলল, আমার দুঃখ তোমাকে নিয়েই বটে। সমস্ত দিন আমি তোমাকে পাই না, শুধু রাত্রিটুকু পেয়ে আমার স্বাদ মেটে না। বিদেশে চাকরি করতে যাব, সেখানে তোমাকে নিয়ে যাব, দুজনে একলা থাকবো সারা দিন সারা রাত। চাকরি করবে তো সারাদিন আমায় নিয়ে থাকবে কেমন করে? আমাকে তো একলা ফেলে তুমি অফিসে চলে যাবে। খুব শিগগির শিগগির ফিরে আসব। দয়া ভেবে দেখল তা হতে পারে বটে, কিন্তু বাধা বিপত্তি যে অনেক। তুমি তো নিয়ে যাবে, সবাই যেতে দেবে কেন? এখান থেকেই কি নিয়ে যাব নাকি? যখন শুনবো তুমি বাপের বাড়ি রয়েছ, তখন চুপি চুপি এসে তোমায় সঙ্গে করে নিয়ে যাব। শুনে দয়া হাসল, এও কি সম্ভব নাকি? কতদিন আমরা থাকবো সেখানে? অনেক বছর থাকবো। দয়া মুচকি মুচকি হাসছিল, হঠাৎ একটা কথা তার মনে পড়ে গেল, বলল, কিন্তু খোকা, খোকাকে ফেলে গিয়ে অনেক বছর আমি বিদেশে থাকতে পারবো? উমাপ্রসাদ স্ত্রীর গালে গাল রেখে কানের কাছে বলল, ততদিনে তোমারও একটা খোকা হবে। কথাটা শুনে দয়ার ঠোঁট থেকে কান পর্যন্ত লজ্জায় রাঙা হয়ে উঠল, কিন্তু অন্ধকারে তাকেও দেখতে পেল না। দয়া যে খোকাটির কথা বলছিল সে উমাপ্রসাদের দাদা তারাপ্রসাদের একমাত্র সন্তান, বাড়িশুদ্ধ সকলের চোখের মণি। দয়া হঠাৎ বলে উঠল, আজ এখনো খোকা এলো না কেন? ভোর রাত্রে রোজ খোকা কাকিমার কাছে আসে, এটা তার প্রতিদিনের অভ্যাস। যদিও বাড়িতে দাসদাসীর অভাব নেই, তবুও ঘরের অধিকাংশ কাজই দয়া নিজের হাতে করে। বিশেষ করে তার শ্বশুরের পূজান্নিক সম্পর্কিত যাবতীয় কাজ দয়া ছাড়া আর কারো করার অধিকার ছিল না। সারাদিন এই সমস্ত নানান কাজে ব্যস্ত থেকেও খোকাকে সে এক মুহূর্ত চোখের আড়াল করত না। কাকিমা গা মুছিয়ে না দিলে খোকা গা মোছে না, কাকিমা কাজল পরিয়ে না দিলে খোকা কাজল পরে না, কাকিমার কোলে ছাড়া অন্য কোথাও শুয়ে খোকা দুধ খাবে না। খোকার বিছানায় তার কাকিমা অনেক রাত্রি অবধি থেকে ঘুম পাড়িয়ে আসে। ভোর রাত্রে ঘুম ভাঙলেই খোকা কাকিমা কাকিমা বলে কান্না জুড়ে দেয়। এই অন্যায় আবদারের জন্য তার মা হরসুন্দরীর হাত থেকে সে মাঝে মধ্যেই পুরস্কার হিসেবে চড়চাপড় পেয়ে থাকে। কিন্তু বলাই বাহুল্য, তাতে কান্না না থেমে আরও দশ গুণ বেড়ে যায়। তখন হরসুন্দরী তাকে কোলে করে রাগে আর ঘুমের ঘোরে টলতে টলতে দয়ার শয়নকক্ষের দ্বারে এসে ডাকেন, ছোট বউ, ও ছোট বউ, এই নে তোর খোকাকে, ছোট বউ। দয়ার দরজা খোলবার অপেক্ষা না করেই খোকাকে নিচে বসিয়ে দিয়ে চলে যায়। দয়া সাধারণত জেগেই থাকে, না থাকলেও খোকার কান্না শুনে জেগে ওঠে, ছুটে এসে খোকাকে বুকে করে নিয়ে যায়। মাথার কাছে পানের ডিবায় কোনোদিন কদমা, কোনোদিন বাতাসা, কোনোদিন নারকেল নাড়ু রাখা থাকে, তাই খেতে খেতে খোকা কান্না ভুলে। তারপর নিশ্চিন্ত হয়ে কাকিমার কোলে শুয়ে ঘুমিয়ে পড়ে। আজ এখনো খোকা এলো না বলে দয়া কিছুটা উৎকণ্ঠিত হল, বলল, বাছার অসুখ বিসুখ করেনি তো? উমাপ্রসাদ বলল, বোধ হয় এখনো রাত্রি আছে, দেখি দাঁড়াও। উমাপ্রসাদ বিছানা থেকে নেমে জানালা খুলল।
বাইরে আম ও নারকেল গাছের ভরা বাগান, চাঁদ তখনও ডোবেনি, ডুবতে বেশি দেরিও নেই। দয়া নিঃশব্দে স্বামীর পাশে এসে দাঁড়াল, বলল, রাত আর বেশি কই। শীতের ঠান্ডা বাতাস খোলা জানলা দিয়ে হু হু করে ঘরে ঢুকতে লাগল। তবুও দুজনে সেই আধো আলোয় পরস্পরের দিকে তাকিয়ে কতক্ষণ যে দাঁড়িয়ে রইল, বহুক্ষণ তাদের চক্ষু যেন উপসি ছিল। দয়া বলল, দেখো আজ আমার মনটা কেমন হয়ে গেছে, খোকা এখনো এলো না, কি জানি কেন মনটা এমন হয়ে গেল। উমাপ্রসাদ বলল, এখনো খোকার আসবার সময় হয়নি, যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরিও হয়, তোমার মন সেজন্য খারাপ হয়নি, কেন হয়েছে তা আমি জানি। কেন বলো দেখি। বলেছি কি না আমি পশ্চিমে চাকরি করতে যাব, তাই তোমার মন খারাপ। এই বলে উমাপ্রসাদ স্ত্রীকে আরো কাছে টেনে নিল। দয়া ছোট্ট দীর্ঘনিঃশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন আর তোমার সঙ্গে দেখা হবে না। বাইরে জ্যোৎস্না অত্যন্ত ম্লান, পত্নীর কথা শুনে উমাপ্রসাদের মুখটাও ম্লান হয়ে গেল। অনেকক্ষণ দুজনে দাঁড়িয়ে রইল, চাঁদ ডুবে গেল, গাছপালা অন্ধকারে গা ঢাকা দিল, জানলা বন্ধ করে ওরা বিছানায় ফিরে এলো। ক্রমে একটা আধটা পাখির ডাক শোনা গেল, পরস্পরের বক্ষ সংলগ্ন হয়ে তারা ঘুমিয়ে পড়ল। ধীরে ধীরে বন্ধ জানলার ফাঁক ফোকর দিয়ে ভোরের আলো ঘরে ঢুকতে শুরু করল। তখনও দুজনে ঘুমে আচ্ছন্ন। সহসা বাইরে থেকে উমাপ্রসাদের বাবা ডাকলেন, উমা। প্রথমে ঘুম ভাঙল দয়ার, সে গা ঠেলে স্বামীকে জাগিয়ে দিল। কালীকিঙ্কর আবার ডাকলেন, উমা। স্বরটা কম্পিত, যেন অন্যরকম, এ যে তাঁরই কণ্ঠস্বর সেটা কষ্ট করে বুঝতে হল। উমাপ্রসাদ ভাবল, এত ভোরে বাবা কখনো তো ডাকেন না, তার স্বরটাই বা এমন শোনালো কেন, তবে কি সত্যি সত্যি খোকার। উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল, দেখল পিতার পরিধানে রক্তবস্ত্র, কাঁধে নামা বলি উত্তরীয়, গলায় ঝুলছে রুদ্রাক্ষের মালা। উমাপ্রসাদ অবাক হয়ে ভাবল, এ কি এত ভোরে তাঁর পূজার বেশ, অন্যদিন তো গঙ্গা স্নান করে এসে তারপর পূজার বেশ ধারণ করেন। মুহূর্তকালের মধ্যে এই চিন্তাগুলি উমাপ্রসাদের মাথায় খেলে গেল। দরজা খুলে দেবার সঙ্গে সঙ্গে কালীকিঙ্কর ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা ছোট বৌমা কোথায়? গলার স্বর আগের মতোই কম্পিত। দয়া বিছানা ছেড়ে উঠে কিছুটা দূরে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। কালীকিঙ্কর সেই দিকে তাকালেন, পুত্রবধূকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে কাছে গিয়ে তার পায়ের তলায় পড়ে সষ্টাঙ্গে প্রণাম করলেন। উমাপ্রসাদ বিস্ময়ে বাক্যহীন, দয়াময়ী শ্বশুরের এই অদ্ভুত আচরণ দেখে নিষ্পন্দভাবে দাঁড়িয়ে রইল। প্রণাম শেষ করে কালীকিঙ্কর বলল, মা আমার জন্ম সার্থক হল, কিন্তু এতদিন কেন বলিসনি মা? উমাপ্রসাদ বলল, বাবা। কালীকিঙ্কর বললেন, বাবা একে প্রণাম করো। উমাপ্রসাদ বলল, বাবা আপনি কি উন্মাদ হয়েছেন? উন্মাদ হইনি বাবা, এতদিন উন্মাদ ছিলাম বটে, আজ আরোগ্য লাভ করেছি, সেও মার কৃপায়। উমাপ্রসাদ বাবার কথায় কোনো মানে খুঁজে পেল না, বলল, বাবা কি বলছেন আপনি? কালীকিঙ্কর বললেন, বাবা আমার বড় সৌভাগ্য, যে কুলে জন্মেছি তা পবিত্র হল, বাল্যকালে কালী মন্ত্রে দীক্ষিত হয়েছি, এতদিন যে সাধনা যে আরাধনা করলাম
তা নিষ্ফল হয়নি। মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার ঘরে স্বয়ং অবতীর্ণ হয়েছেন। গত রাতে স্বপ্নযোগে আমি এই প্রত্যাদেশ পেয়েছি, আমার জীবন ধন্য হল। দয়াময়ী মানবী ছিল, সহসা দেবীতে অভিষিক্ত হল। এই ঘটনার পর 3 দিন কেটে গেছে। এই 3 দিনে খবরটা বহুদূর পর্যন্ত ছড়িয়ে গেছে। আশপাশের বহু গ্রাম থেকে বহু লোক এসে প্রসিদ্ধ শাক্ত জমিদার কালীকিঙ্কর রায়ের বাড়িতে দয়াময়ী রূপিণী আদ্যাশক্তিকে দর্শন করে গেছে। দয়াময়ীর রীতিমতো পূজা শুরু হয়ে গেছে। ধূপ দীপ জেলে শাঁখ ঘণ্টা বাজিয়ে ষোড়শোপচারে তার পূজা হয়। একদিন দয়াময়ীর সামনে বহু সংখ্যক ছাগ বলি হয়ে গেছে, কিন্তু এ 3 দিন দেবতার পূজা পেয়েও দয়াময়ী কেবল কেঁদেই চলেছে। আহার নিদ্রা এক প্রকার ত্যাগ করেছে বললেই হয়। এই আকস্মিক অদ্ভুত ঘটনা তাকে এমনই অভিভূত বিপর্যস্ত করে ফেলেছে যে সে আগে যে এবাড়ির বউ ছিল, শ্বশুর ও ভাশুরের সামনে বাইরে আসত না, এ সমস্তই যেন বিস্মৃত হয়েছে। এখন তার মুখে ঘুমটা নেই, যার তার দিকেই শূন্য দৃষ্টিতে পাগলিনীর মতো চেয়ে থাকে। তার কণ্ঠস্বর অত্যন্ত ক্ষীণ, রক্তবর্ণ চোখ দুখানি ফুলে রয়েছে, বেশবাস অগোছালো। রাত্রি তখন 2 প্রহর। পূজার ঘরে এক কোণে ঘিয়ের দীপ মিটমিট করে জ্বলছে। পুরু কম্বলের বিছানায় রেশমি চাদর পাতা, তার ওপর দয়াময়ী শুয়ে আছে, গায়ে একখানি মোটা শাল। দরজা বন্ধ ছিল, খিল দেওয়া ছিল না। অত্যন্ত ধীরে ধীরে সে দরজা খুলে গেল। চোরের মতো সন্তর্পণে উমাপ্রসাদ প্রবেশ করল। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে খিল তুলে দিল। উমাপ্রসাদ দয়াময়ীর বিছানায় এসে বসল। সেদিন ভোরের ঘটনার পর স্ত্রীর সঙ্গে এই তার প্রথম নিভৃত সাক্ষাৎ। দয়াময়ী জেগেছিল, স্বামীকে দেখে উঠে বসল। উমাপ্রসাদ বলল, এ কি হলো দয়া? আজ 3 দিনের পর দয়া স্বামীর মুখে একটু স্নেহের কথা শুনতে পেল। এ 3 দিন ধরে ভক্তগণের মা মা শব্দে তার হৃদয় মরুভূমির মতো শুষ্ক হয়ে উঠেছিল। স্বামীর মুখের এই আদরের কথাটুকু তার প্রাণে যেন অকস্মাৎ সুধা বৃষ্টি ঝরিয়ে দিল। দয়া স্বামীর বুকে মুখ লুকাল। উমাপ্রসাদ স্ত্রীর গা থেকে শালটা সরিয়ে দিয়ে তাকে বুকে চেপে ধরে উচ্ছ্বসিত স্বরে বারংবার বলতে লাগল, দয়া এ কি হলো, এ কি হলো? দয়া নির্বাক। উমাপ্রসাদ কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, তোমার কি মনে হয় তুমি আমার দয়া নও, তুমি দেবী? না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কিচ্ছু নই, আমি তোমার দয়া ছাড়া আর কিচ্ছু নই, আমি কালী নই। তবে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, এমন কোনো দূর দেশে গিয়ে থাকব যেখানে কেউ আমাদের সন্ধান পাবে না। কিন্তু কি করে যাবে? সেসব আমি ঠিক করব, কিছুটা সময় লাগবে। দয়া আকুল হয়ে বলল, কবি কবি শিগগিরই ঠিক করো, নইলে বেশি দিন আমি বাঁচব না, আমার প্রাণ উষ্ঠাগত হয়েছে, যদি মৃত্যুও না হয় তবে আমি পাগল হয়ে যাব। উমাপ্রসাদ বলল, না দয়া, তুমি কিচ্ছু ভেবো না, আর দিন সাতেক তুমি ধৈর্য ধরে থাকো। আজ শনিবার, আগামী শনিবার রাত্রে তোমার কাছে আমি আসব, তোমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাব। এই 7টা দিন তুমি আশায় বুক বেঁধে কাটিয়ে দাও। আচ্ছা, এখন তবে যাই, কেউ আবার এসে না পড়ে। এই বলে সে পত্নীকে গাঢ় আলিঙ্গন করে বিদায় নিল। পরদিন সকালে দয়াময়ীর পূজা যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন
গ্রামের একজন 80 বছরের বয়স্ক বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। তার কোটরের ভিতর ঢুকে যাওয়া চোখ দুটো থেকে ঝরঝর করে জল পড়ছে। দয়াময়ীর সামনে এসে তিনি গলায় কাপড় দিয়ে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বললেন, মা, আমি চিরকাল তোমার পুজো করে এসেছি মা, আজ আমার বড় বিপদ মা, আমাকে রক্ষা করো। দয়াময়ী বৃদ্ধের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। পুরোহিত বললেন, কেন দাদা, তোমার কি বিপদ হয়েছে? বৃদ্ধ বললেন, আমার একমাত্র নাতি কয়েকদিন ধরে জ্বরে বিকারে ভুগছিল, আজ কবরে এসে জবাব দিয়ে গেছে, সে না বাঁচলে আমার বংশ লোপ পাবে, আমার ভিটেই সন্ধে দেবার আর কেউ থাকবে না, তাই মার কাছে প্রাণ ভিক্ষা চাইতে এসেছি মা। কালেকিঙ্কর চণ্ডী পাঠ করছিলেন। তিনি বৃদ্ধের দুঃখে অত্যন্ত কাতর হয়ে দয়াময়ীর মুখের দিকে চেয়ে রইলেন। বললেন, মা গো, বুড়োর নাতিটিকে বাঁচিয়ে দিতে হবে মা। দাদা, তোমার নাতিকে এনে মার পায়ের কাছে ফেলে রাখো, জমের বাবার সাধ্য হবে না এখান থেকে নিয়ে যেতে। এই কথা শুনে বৃদ্ধ খুবই আশ্বস্ত হলেন। লাঠিতে ভর দিয়ে তখনই বাড়ির দিকে ছুটলেন। অল্প কিছুক্ষণ পরেই বিধবা পুত্রবধূর কোলে নাতিটিকে সঙ্গে নিয়ে আবার ফিরে এলেন। দয়াময়ীর পায়ের কাছে বিছানা করে মৃতপ্রায় শিশুটিকে রাখা হলো। কেবল মাঝে মাঝে চরণামৃতের পাত্র থেকে কুশি করে একটু একটু চরণামৃত নিয়ে পুরোহিত তার মুখে দিতে লাগলেন। শিশুর মা বিধবা যুবতী, দয়াময়ীর সখী, তার ব্যথাকাতর মুখ দেখে দয়াময়ীর হৃদয় ব্যথিত হল। শিশুটির দিকে চেয়ে দয়াময়ীর চোখ জলে ভরে উঠল। একান্ত মনে দেবতার কাছে প্রার্থনা করল, হে ঠাকুর, আমি দেবতা হই, কালী হই, কিংবা মানুষ হই, যেই হই, এই ছেলেটিকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর। দয়াময়ীর চোখে জল দেখে সকলে সমস্বরে বলে উঠল, জয় মা কালী, জয় মা কালী, জয় দয়াময়ী, কালীকিঙ্কর দ্বিগুণ ভক্তিভরে চণ্ডী পাঠ করতে লাগলেন। বেলা যত বাড়তে লাগল শিশুটির অবস্থাও উত্তরোত্তর ততই ভালো হতে লাগল। সন্ধ্যার আগে সকলেই মত প্রকাশ করলেন আর শিশুটির জীবনের কোনো আশঙ্কা নেই, স্বচ্ছন্দে বাড়ি পাঠিয়ে দেওয়া যেতে পারে। দয়াময়ীর দেবীত্ব আবিষ্কারের খবর যত না তাড়াতাড়ি চারদিকে ছড়িয়েছিল, তার কৃপায় মুমূর্ষু শিশুর প্রাণ রক্ষার খবরটি তার অনেকগুণ বেশি তাড়াতাড়ি চতুর্দিকে প্রচারিত হয়ে পড়ল। পরদিন সকালেই অন্য একজন এসে দয়াময়ীর চরণে নিবেদন জানাল যে তার কন্যাটি আজ 3 দিন থেকে প্রসব যন্ত্রণায় অস্থির, মেয়ে বুঝি বাঁচে না। কালীকিঙ্কর বললেন, তার জন্য আর চিন্তা কি, মার চরণামৃত নিয়ে গিয়ে মেয়েকে খাইয়ে দাও, এখনই আরাম হবে। সে ব্যক্তি জল ভরা চোখে দয়াময়ীর চরণামৃতের পাত্রটি মাথায় করে নিয়ে বাড়ি চলে গেল। বেলা বারবার আগেই খবর এলো মেয়েটি চরণামৃত পান করার প্রায় সঙ্গে সঙ্গেই নিরাপদে রাজপুত্রের মতো সুন্দর সুলক্ষণ সম্পন্ন একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আজ সেই শনিবার, আজ উমাপ্রসাদ স্ত্রীকে নিয়ে গোপনে পালিয়ে যাবে। সমস্ত আয়োজন সে করে রেখেছে, অর্থ সংগ্রহ করেছে, মুর্শিদাবাদ কিংবা বর্ধমানের মতো কাছাকাছি কোনো প্রসিদ্ধ জায়গায় সে যাবে না, গেলে ধরা পড়বার সম্ভাবনা। নৌকোপথে পশ্চিমে যাবে, অনেক দূরে চলে যাবে, কোথায় এখনো তার কিছু স্থিরতা নেই, হয় ভাগলপুর নয় মুঙ্গের, সেখানে চাকরির চেষ্টা করবে, পথ খরচের মতো টাকা তার আছে, তার স্ত্রীর গায়ে যা অলংকার আছে তা বিক্রি করলে অন্তত 2 বছর তো চলবেই, 2 বছরের মধ্যেও কি তার একটা চাকরি জুটবে না? নিশ্চয় জুটবে, চেষ্টার অসাধ্য কিছু আছে নাকি? এরকম নানান চিন্তায় উমাপ্রসাদ দিনের বেলাটা কাটিয়ে দিল। ক্রমে সন্ধ্যা হলো,
আজ সে দয়াময়ীর আরতি দেখবে। একদিনও তা দেখেনি। যখন শঙ্খ ঘণ্টার ধ্বনিতে চণ্ডীমণ্ডপ ফেটে যায়, পূজা আরম্ভ হয়, তখন উমাপ্রসাদ বাড়ি ছেড়ে গ্রামের বাইরে পালিয়ে যায়। আজ দয়াময়ীর শেষ আরতি। আজ সে দেখবে, দেখবে আর মনে মনে হাসবে। কাল সকালে পুরোহিত ঠাকুর যখন সবার আগে এসে দেখবেন যে দেবী অন্তর্ধান করেছেন, তখন তার যে কী অবস্থা হবে সেটাই উমাপ্রসাদ কল্পনা করতে লাগল। তখন মাঝরাত্রি, বাড়ির সবাই নিদ্রামগ্ন। উমাপ্রসাদ বিছানা ছেড়ে উঠে পড়ল। অন্ধকারে চোরের মতো ধীর পায়ে পূজোর ঘরের দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকল। ঘরের কোণে একই রকমভাবে ঘিয়ের প্রদীপ মিটমিট করে জ্বলছে। দয়াময়ীর বিছানার উপর উমাপ্রসাদ গিয়ে বসল। দয়াময়ী নিদ্রামগ্ন। গা ঠেলে উমাপ্রসাদ দয়াময়ীকে জাগাল। ঘুম ভেঙে দয়াময়ী ধর্মর করে উঠে বসল। উমাপ্রসাদ বলল, দয়া এত ঘুম, ওঠো চলো। দয়া অবাক হয়ে বলল, কোথায় কোথায়? যাবার সময় তুমি জিজ্ঞাসা করছো কোথায়? আজ রাত্রে নৌকা করে আমরা পশ্চিমে চলে যাব। দয়া কিছুক্ষণ নীরবে চিন্তা করল। উমাপ্রসাদ বলল, ওঠো ওঠো, পথে গিয়ে ভেবোক্ষণ, সব ঠিকঠাক করে রেখেছি, চলো চলো। এই কথা বলে উমাপ্রসাদ স্ত্রীর হাত ধরল। দয়া সহসা হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুমি আমাকে আর স্ত্রী ভেবে ছুঁয়ো না। আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী, তা আমি আর নিশ্চিত করে বলতে পারি না। কথাটা শুনে উমাপ্রসাদ হেসে উঠল। স্ত্রীর হাত ধরে তাকে চুম্বন করতে চাচ্ছিল, কিন্তু দয়াময়ী সরে গিয়ে বলল, না না, হয়তো তোমার অকল্যাণ হবে। একথায় উমাপ্রসাদ যেন বজ্রাহত হল, বলল, দয়া তুমি পাগল হলে? দয়া বলল, তবে এত লোকের রোগ সেরে গেল কেন? তাহলে কি দেশ শুদ্ধ লোক পাগল? উমাপ্রসাদ অনেক বোঝাল, অনেক অন্যায় করল, অনেক কাঁদল, কিন্তু দয়াময়ীর মুখে সেই একই কথা, না না, তোমার অকল্যাণ হবে, হয়তো আমি তোমার স্ত্রী নই, হয়তো আমি দেবী। শেষকালে উমাপ্রসাদ বলল, তুমি দেবী হলে এমন পাশানি হতে না, এততেও তোমার মন অচল অটল রইল। দয়াময়ী এইবার কাঁদতে কাঁদতে বলল, ওগো তুমি আমায় বুঝতে পারলে না। উমাপ্রসাদ দয়াময়ীর বিছানা ছেড়ে উঠে কিছুক্ষণ পাগলের মতো ঘরের ভেতর অস্থিরভাবে পায়চারি করতে লাগল। তারপর হঠাৎ দয়াময়ীর কাছে এসে বলল, দয়া তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তা হয়েছিল বই কি? তুমি যদি দেবী, তুমি যদি কালী, আমি তো তাহলে মহাদেব, না হলে না হলে তোমার সঙ্গে আমার বিবাহ হলো কি করে? এই কথায় দয়া কি উত্তর দেবে সে চুপ করে রইল। উমাপ্রসাদ আবার বলা আরম্ভ করল, তুমি যদি আদ্যাশক্তি ভগবতী হও, তবে তবে নরলোকে কার সাধ্যি যে তোমাকে বিবাহ করে? আমি যে তোমাকে বিবাহ করেছি এতদিন, এতদিন যে আমি তোমার স্বামীর আসনে অধিষ্ঠিত রয়েছি, এতেই তো বোঝা যাচ্ছে যে আমিও মানুষ নই, আমিও দেবতা, আমি স্বয়ং মহেশ্বর। দয়াময়ী বলল, তবে চলো। খানিকটা হেঁটে গঙ্গার ধারে পৌঁছে নৌকায় উঠতে হবে, কিন্তু কিছু দূর গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, বলল, আমি যাব না। তার কণ্ঠস্বর অত্যন্ত দৃঢ়। উমাপ্রসাদ আবার অনুনয় বিনয় করল, কিন্তু কিছুতেই ফল হল না। দয়া বলল, আমি যদি দেবী হই, তুমি আমার স্বামী মহেশ্বর হও, তবে দুজনেই এখানে থাকি, দুজনেই পূজা গ্রহণ করি, পালাবো কেন? এতজনের ভক্তিতে আঘাত দেব কেন? আমি পালাবো না, চলো ফিরে যাই। উমাপ্রসাদ মর্মাহত হয়ে বলল, তুমি
তুমি একা ফিরে যাও তোমার। তাই হল, দয়া একা দেবীত্বে ফিরে গেল। উমাপ্রসাদ সে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন আর কোনো সন্ধান পাওয়া গেল না। দয়াময়ীর দেবীত্বে সকলেই বিশ্বাস করেছিল, করেনি শুধু বড় বউ হরসুন্দরী, খোকার মা। প্রথম দু চার দিন তাই বড় বউই দয়াময়ীর জ্বালা জুড়াবার ঠাঁই হয়েছিল। প্রথম যখন দয়াময়ী নিজেই বিশ্বাস করতে চায়নি যে সে দেবী, তখন একদিন বড় বউয়ের কাছে গিয়ে কেঁদে পড়েছিল। দিদি, আমারে কি হলো? তিনি বলেছিলেন, কি আর করবো বোন, শ্বশুরমশাই পাগল হয়ে গেছেন, বুড়ো বয়সে ওনার ভীমরতি ধরেছে। উমাপ্রসাদের নিরুদ্দেশের পর দু সপ্তাহ কেটে গেল। তৃতীয় সপ্তাহে খোকার জ্বর এলো। জ্বর আর সারে না, দিন দিন ছেলে শুকিয়ে যেতে লাগল। বৈদ্য এলো, কিন্তু কালী কিঙ্কর তাকে চিকিৎসা করতে দিলেন না। বললেন, আমার বাড়িতে স্বয়ং মার অধিষ্ঠান, কত কত দুঃসাধ্য রোগ মার চরণামৃত পান করে ভালো হয়ে গেল, আর আমার বাড়িতে রোগ হলে বৈদ্য এসে চিকিৎসা করবে। বড় বউ তার স্বামী তারাপ্রসাদের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললে, ও গো, ছেলেকে বদ্যি দেখাও গো, নইলে আমার ছেলে বাঁচবে না, ও রাক্ষসী ডাইনি, আমার ছেলেকে বাঁচাতে পারবে না, ওর কি সাধ্যি। তারাপ্রসাদ অত্যন্ত পিতৃভক্ত, পিতার বিশ্বাস, দেবতার বিধান এসব তিনি বেদের মতো মান্য করেন। তিনি স্ত্রীকে বললেন, খবরদার ও কথা বলো না, ছেলের অকল্যাণ হবে, মা যা করবেন তাই হবে। কিন্তু বড় বউয়ের প্রতিদিনকার কাকতি মিনতি ও ক্রন্দনে কর্তা একদিন গলবস্ত্র হয়ে দয়াকে জিজ্ঞাসা করলেন, মা, খোকার যে অসুখ হয়েছে তাতে বৈদ্য দেখাবার কোনো প্রয়োজন আছে কি? দয়াময়ী বলল, না, আমিই ওকে ভালো করে দেব। কালীকিঙ্কর নিশ্চিন্ত হলেন, তারাপ্রসাদও নিশ্চিন্ত হলেন। খোকার মা একদিন একজন বিশ্বস্ত ঝিকে কবিরাজের কাছে পাঠালেন, রোগের বিবরণ সব বলে দিলেন। ওষুধ চাই কবিরাজ মশাই এ প্রস্তাব শুনে জিভ কেটে বললেন, মা ঠাকুরনকে বলিস, যখন স্বয়ং শক্তি বলেছেন তিনি খোকাকে ভালো করে দেবেন, তখন আমি ওষুধের ব্যবস্থা করে অপরাধী হতে পারব না। যার সঙ্গে দেখা হয় তাকেই খোকার মা কেঁদে বলে, ও গো, কিছু ওষুধ বলে দাও, আমার ছেলে যে বাঁচে না। সকলেই বলে, উমা, ও কথা বলো না, তোমার ভাবনা কি, তোমার ঘরে স্বয়ং আদ্যাশক্তি বিরাজ করছেন। খোকার ব্যারাম ক্রমেই বেড়ে উঠল। দয়া বলল, খোকাকে এনে আমার কোলে দাও। খোকাকে কোলে করে দয়া সমস্ত দিন বসে রইল। খোকা অনেকটা ভালো রইল, কিন্তু রাত্রে আবার খোকার ব্যারাম বৃদ্ধি পেল। একান্ত প্রাণে কতবার করে খোকাকে আশীর্বাদ করল, গায়ে হাত বোলাল, কিছুতেই খোকা বাঁচল না। খোকার মৃত্যু সংবাদ শুনে তারাপ্রসাদ অধীর হয়ে ছুটে এলো। দয়াময়ীকে বলল, রাক্ষসী খোকাকে নিলি, কিছুতেই মায়া ত্যাগ করতে পারলি না। খোকার মা প্রথমে শোকে অত্যন্ত বিহ্বল হয়ে পড়ল, যখন কতটা সুস্থ হলো তখন দয়াময়ীকে যা মুখে এলো তাই বলে গালি দিতে লাগলো। ও দেবী কোথায়, ও ডাইনি, দেবী কখনো ছেলে খায়? কালীকিঙ্কর ছল ছল চোখে দয়ার দিকে তাকিয়ে বললেন, মা, খোকাকে ফিরিয়ে দে মা, এখনো দেহ নষ্ট হয়নি, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। দয়া মনে ঝরঝর করে কাঁদতে লাগল। মনে মনে যমরাজকে উদ্দেশ্য করে আজ্ঞা করল, এখনই খোকার শরীরে খোকার আত্মা ফিরিয়ে দেওয়া হোক। তাতে যখন হল না, তখন মিনতি করল,
আদ্যাশক্তির মিনতিতেও যমরাজা খোকার প্রাণ ফিরিয়ে দিলেন না। তখন নিজের দেবীত্বে দয়ের অবিশ্বাস জন্মাল। আজ তার পূজা প্রায় বন্ধ বললেই হয়। সমস্ত দিন কেউ তার কাছে এলো না। দয়া একলা বসে সারাদিন চিন্তা করল। সন্ধে হল, আরতির সময় উপস্থিত। যেমন তেমন করে আরতি হল। পরদিন কালীকিঙ্কর উঠে পূজার ঘরে গিয়ে চমকে উঠলেন। পরনের কাপড়টাকে দড়ির মতো করে পাকিয়ে কড়িকাঠে লাগিয়ে দেবী আত্মহত্যা করেছেন। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প দেবী। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলেছে, উমাপ্রসাদ, সঞ্জিত, দয়াময়ী, সঙ্গীতা, কবিরাজ এবং তারাপ্রসাদ, অনুপ, হরসুন্দরী, রূপা, কালীকিঙ্কর, সৌরভ, পুরোহিত, সঞ্জীব এবং বৃদ্ধের সংলাপ আর গল্প পাঠিয়েছিলাম আমি দীপঙ্কর। শব্দগ্রহণে ছিল অনুপ। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। চলো, টাটা।